একুশে তৃণমূলের সাথে বিজেপির ভোটের যা ব্যবধান ছিল সেই ব্যবধান বাড়বে, কমবে না, এটা আমার উপলব্ধি। প্রত্যেকটা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থন নিয়ে গণতান্ত্রিক ভাবে জিতবে। ইডি আছে, সিবিআই আছে, নরেন্দ্র মোদী আছে, অমিত শাহ আছে, এত টাকা আছে, ইনকাম ট্যাক্স আছে, ইলেকশন কমিশন আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, তৃণমূলের কাছে কি আছে? সাধারণ মানুষ। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় নব জোয়ার কর্মসূচির মাধ্যমে মাটি কামড়ে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভোটে জয় নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি, কিন্তু ভোটের টার্গেট বেঁধে দিলেও রাজ্যের একাধিক জেলা থেকে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। কিন্তু এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী একটি টুইট করেন, সেখানে লেখেন, সশব্দ বিপ্লব অথবা মাননীয়ার কথায় বললে প্রতিবাদ হচ্ছে প্রতিরোধের। আসলে এভাবে বিপ্লব প্রতিবাদ করে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার না করতে পারলে তৃণমূল দলটাই যে বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাবে। অবশ্য অভিষেকের পাল্টা জবাব নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা সৌভিক ভট্টাচার্য। তিনি জানান, তৃণমূল পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, বিডিও, নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে মানুষের বিরুদ্ধে লড়াই করছে, তারপরও আমরা লড়াই করব, মানুষই জিতবে, বাংলার মানুষ জয়ী হবে। কি জানিয়েছেন সৌভিক ভট্টাচার্য, শোনাব আপনাদের। বিধানসভা নির্বাচন ছিল, এটা পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে তো বহু জায়গায় বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি। বিডিওরা সরাসরি তৃণমূল কংগ্রেসের পোস্টম্যান হিসেবে কাজ করেছে। তো কার্যত পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, নির্বাচন কমিশন, বিডিও গোটা প্রশাসনকে নিয়ে মানুষের বিরুদ্ধে লড়াই করছে। এখানে কে জিতলো, কে হারলো, কি প্রশ্ন আছে? তারপরেও বলছি লড়াই হবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে আমাকে ধমকে চমকে রাখা যাবে না। হেমন্ত বিশ্ব শর্মা, মুকুল রায়, শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে একাধিক হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমাকে ধমকে চমকে বাড়িতে ঢুকিয়ে রাখবে? বিজেপি সিপিআই আর ইডিকে ব্যবহার করে কেন? নিজেদের দলের স্বীকৃতি ঘোরানোর জন্য। যেমন ভাবে মুকুল রায়, হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, শুভেন্দু অধিকারী এদের ভাঙিয়ে নিয়ে গেছে, একইভাবে চেষ্টা করছে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাঙাও, নইলে বসাও, নইলে জেলে ঢুকো। যেদিনকে রাজনীতি করবো না, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের মাধ্যমে সমাজ সামাজিক কাজ করা যায়, কিন্তু যতদিন রাজনীতি করবো, জয় বাংলা বলবো, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো, মানুষের হয়ে কাজ করবো, মাথা নত করবো না। এদিকে এই নিয়ে থেমে থাকেনি বিজেপিও, জবাব দিয়েছেন সৌমিক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন যে শুভেন্দু অধিকারীর ফোবিয়াতে ভুগছে গোটা তৃণমূল দল, তৃণমূল দলটাই আর থাকবে না বলে হুঁশিয়ারি দেন সৌমিক ভট্টাচার্য। ঠিক কি বলেছেন, শুনুন। শুভেন্দু অধিকারী সিন্ড্রোমে গোটা দল আক্রান্ত। সকাল থেকে রাত পর্যন্ত এই জলাতঙ্কের মধ্যে শুভেন্দু আতঙ্ক দলটাকে পুরো গ্রাস করে ফেলেছে। মুকুল রায়ের বিষয়ে মানুষ কোনো কথা বলতে বা কথা শুনতে আগ্রহী নয়। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পঞ্চায়েত নির্বাচন বাকি, তারপরেই পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে কটাক্ষ পাল্টা কটাক্ষ একেবারে রাজনৈতিক, একেবারে সরগরম হয়ে উঠেছে। যত দিন গড়াচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক পারদ একেবারে চড়ছে। আর এর পর কি হতে চলেছে এবং এই যে পঞ্চায়েত নির্বাচন কতটা নির্বিঘ্নে হয় এবং শাসক থেকে বিরোধী প্রত্যেকেই একেবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে, তবে শেষ কথা বলবে কিন্তু বাংলার মানুষ। কি হতে চলেছে এবং বাংলার মানুষ কাকে এই মাসনাদে বসাবে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা। আদৌ পঞ্চায়েত নির্বাচন কতটা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে সেটাই এখন তাকিয়ে গোটা বাংলার মানুষ।